মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাশিস চক্রবর্তী সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রকল্পের পরিচালক শাকিল ইবনে সায়েদ প্রমুখ তৌফিক ইলাহি বলেন সূর্যের মাধ্যমে সোলার ইরিগেশনকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি কৃষকদের জন্য সাশ্রয় হবে এবং কৃষিতে বিরাট বিপ্লব ঘটানো সম্ভব পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে স্বনির্ভরতা অর্জন করতে পারব নিজেদের স্বাবলম্বী করতে আমরা সারা দেশে এটি ছড়িয়ে দিতে চাই এটা প্রধানমন্ত্রীও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অতিরিক্ত বারো বিলিয়ন ডলার খরচ হয়েছে প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী সবসময় কৃষক বান্ধব এবং চিন্তা করেন কিভাবে উৎপাদন করা যাবে সাধারণ মানুষ ও কৃষকদের সাহায্য করা যায় কিভাবে ওনার সমস্ত পরিকল্পনার এই মূল দর্শন তিনি বলেন কিছু কিছু জায়গায় সোলার ইরিগেশন হচ্ছে এটার অনেক ভবিষ্যৎ আছে বিভিন্ন সময় পৃথিবীতে যে যুদ্ধ বিধ্বস্ত শুরু হয় তার প্রভাব আমাদের পড়ে ইউক্রেন যুদ্ধের জন্য গত তিন বছরে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত বারো বিলিয়ন ডলার লেগেছে এতে আমাদের রিজার্ভের উপর চাপ পড়েছে না হলে কিছুই হতো না এখান থেকে একটি শিক্ষা হলো যে আমরা যত বেশি স্বনির্ভর হতে পারবো জ্বালানির বিষয়ে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখালী এলাকায় পৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান পরে তিনি এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী বাংলাদেশ বিদ্যুৎ আইন বোর্ডের সদস্য দেবাশিস চক্রবর্তী সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রকল্পের পরিচালক শাকিল ইবনে সাইদ প্রমুখ তৌফিক ইলাহি বলেন সূর্যের মাধ্যমে সোলার ইরিগেশনকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি কৃষকের জন্য সাশ্রয় হবে এবং কৃষিতে বিরাট বিপ্লব ঘটানো সম্ভব পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে স্বনির্ভরতা অর্জন করতে পারব নিজেদের স্বাবলম্বী করতে আমরা সারা দেশে এটি ছড়িয়ে দিতে চাই এটা প্রধানমন্ত্রীও চান